হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ডাহাপাড়া ধাম ঘুরতে। তো আমরা সারাদিন আজকে কী কী করব আমাদের সাথে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম ইচ্ছাগঞ্জ ঘাট। তো এই ইচ্ছাগঞ্জ ঘাট পেরিয়ে আমরা ওপারে পৌঁছবো, আর ওপার থেকে কিছুটা গিয়ে পৌঁছে যাব আমরা ডাহাপাড়া। তো এখন আমরা নৌকা পার হব। নৌকা সামনেই দাঁড়িয়েছিল, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তো বন্ধুরা, তোমরা লালবাগ সদরঘাট পেরিয়েও যেতে পারো, কিন্তু সেখানে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। আর এই ইচ্ছাগঞ্জ ঘাট পেরিয়ে একদম সামনেই কিছুটা গিয়েই ডাহাপাড়া ধাম পৌঁছে যাবে তোমরা। তো এই জন্যে আমরা সোজাসুজি চলে এলাম ইচ্ছাগঞ্জ ঘাট। তো নৌকাতে লোক বেশি ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। দেখো বন্ধুরা, প্রায় পৌঁছে গেছি দাহাপাড়া ঘাট। তো দেখো, আমরা নৌকা থেকে নেমে পড়লাম। এবার বাইকে করে প্রায় 1 কিলোমিটার মতো গেলেই দাহাপাড়া ধাম পৌঁছে যাব আমরা। তো আমি তো সেই কোন ছোটবেলায় দাহাপাড়া ঘুরতে এসেছিলাম, তো আজকে অনেক বছর পর দাহাপাড়া যাচ্ছি। তো বেশ ভালো লাগছে, বেশ পজিটিভ ফিল হচ্ছে আজকে। তো দেখো, দূর থেকে দাহাপাড়া ধামের চূড়া দেখা যাচ্ছে। আমরা তো দূর থেকে দেখেই থেমে গেলাম, চারিপাশটা এত সুন্দর লাগছিল। তোমরাও দেখো দূর থেকে দাহাপাড়া ধাম দেখতে কিরকম লাগে। তো বন্ধুরা, আমরা দাহাপাড়া ধাম পৌঁছে গেছি। তো ধামে ঢোকার আগে থেকে এতটা পজিটিভ ফিল হচ্ছে, তো জানি না ভেতরে গিয়ে কতটা পিসফুল লাগবে। বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, দাহাপাড়া ধাম মুর্শিদাবাদ জেলার লালবাগ সংলগ্ন এলাকায় অবস্থিত। প্রভু শ্রীহরির আরাক রূপ শ্রী শ্রী জগৎবন্ধুর ধাম এটি। তো চলুন ভেতরে ঢুকে চারিপাশটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তো ভেতরে ঢুকে ঢুকে এই রাস্তাটি দিয়ে সামনের দিকে হাঁটছি, মন্দিরে প্রবেশ করব। তো ধামের ভেতরে ঢুকে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। চারিপাশটা এত সুন্দর, মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি বিরাজ করছিল। তো বন্ধুরা, আমাদের দুজনকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমরা একেবারে নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমরা হয়তো বাইরে থেকেই শুনতে পাচ্ছ যে ভেতরে প্রভু শ্রীহরির নাম সংকীর্তন হচ্ছে। তো বেশ ভালো লাগছিল, মনের মধ্যে একটা আলাদা শান্তি বিরাজ করছিল। তো চলো এবার প্রভুর দর্শন করে নেওয়া যাক। কিন্তু প্রভুকে স্বয়ং দেওয়া হয়েছিল, ওই জন্য আর দর্শন হলো না, তো বাইরে থেকে প্রণাম করে নিলাম। তো এটা হচ্ছে নাট মন্দিরের ভেতরের জায়গাটা। দেখো চারিপাশটা অপূর্ব, প্রচণ্ড পিসফুল জায়গাটা। তোমরাও এসো, শ্রীহরির দর্শন করো, সময় কাটাও এখানে এসে, খুব ভালো লাগবে। তো আমরা তো ওইখানেই বসে পড়েছিলাম, প্রভু শ্রীহরির নাম সংকীর্তন শুনছিলাম। তো কিছুক্ষণ ওখানে বসে থাকার পর একটু বাইরের দিকে এলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। চারিপাশটা অপূর্ব সুন্দর জায়গা। এখনো মন্দিরের কিছু কিছু অংশ নতুনভাবে তৈরি হচ্ছে, তো একবার ওই দিকটায় যাব, চারিপাশটা তোমাদের দেখাবো। তো এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নাট মন্দিরের পেছনের দিকের অংশে। তো দেখা যাক এখানে কী কী আছে। দেখো চারিপাশটা কত সুন্দর, কত ধরনের গাছপালা রয়েছে এখানে। শ্রীহরির ধাম মানেই হচ্ছে মনের মধ্যে একটা শান্তির জায়গা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর ধ্যান কক্ষ। তো পেছন থেকে একবার নাট মন্দিরের অংশটা তোমাদের দেখাই। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেখানে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ ছিল, আর চারিদিকে ছিল অসংখ্য ফুলের বাগান।
তো এবার হাঁটতে হাঁটতে এদিকটায় চলে এলাম। এখানে দেখো কি সুন্দর করে জয় জগৎবন্ধু লেখা আছে। তো তোমরা সবাই কিন্তু জয় জগৎবন্ধু লিখে কমেন্ট করতে ভুলো না। তো এবার প্রভুর ধ্যান কক্ষ পেরিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। তো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। তো এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে প্রভুর ধ্যান কক্ষের পেছনের দিকের বাগান। এখানে প্রভুর পূর্বপুরুষদের সমাধি রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। দেখো জায়গাটায় এখানে প্রভুর পূর্বপুরুষদের সমাধি রয়েছে একে একে। তো চারিপাশটা ঘুরে আবার চলে এলাম নাট মন্দিরের দিকে। তো এই পাশটাও তোমাদের একবার দেখাবো। তো আমরা তো এসেছিলাম দুপুর 12টার দিকে। তো আমাদের ঘুরতে ঘুরতে এখন বিকেল হয়ে গেছে। তো দেখো বিকেলের আলোয় কত সুন্দর লাগছে ফুলের বাগানগুলো। আমার তো বাড়ি যেতেই মন চাইছে না, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। বাগানের এপাশটায় যতদূর অব্দি চোখ যাচ্ছে দেখো বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ, আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা আমাদের ধাম ঘোরা প্রায় কমপ্লিট। আমরা এত ঘুরেছি যে প্রচণ্ড ক্লান্ত লাগছে, তাই এখানে এসে একটু বসলাম। দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে বিকেলের আলোয়। কিছুক্ষণ বসার পর চলে এলাম মন্দিরের এদিকটায়। এখানে একটা পুকুর রয়েছে দেখলাম। তো একটু নেমে দেখছিলাম, জায়গাটা খুব সুন্দর আর পুকুরে মাছও ছিল অনেক। এখান থেকে দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা এখানে এসে ভেবেছিলাম কি যে ধামের ভোগ প্রসাদ গ্রহণ করব। তো আজকে আমাদের আসতে 12টা বেজে গিয়েছিলো, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই আজকে আমাদের আর প্রসাদ খাওয়া এখানে হলো না। তো আমরা এখন ধাম থেকে বাইরে বেরোবো, দেখা যাক বাইরে কিছু খাওয়া যায় কিনা। আমরা ধাম থেকে বেরোচ্ছিলাম তখনই দিদিদের সাথে দেখা হয়ে গেল। হাই বলে দাও। শেষমেশ আমরা ধাম থেকে বেরোচ্ছি, বাইরের দিকে যাব কিছু খাবার খেতে। তো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখলে, ডাহাপাড়া ধামও দেখলে, জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ডাহাপাড়া ধাম ঘুরতে এসো। তো বন্ধুরা আশেপাশে অনেক খুঁজে কোনো খাবারের দোকান পেলাম না, তো আপাতত আমাদের কিছু খাওয়া হলো না, তো বাড়ি গিয়ে কিছু খেয়ে নিতে হবে। তো এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।